আসসালামু আলাইকুম। ফ্লাইং সাবমেরিন ড্রোন উদ্ভাবন চীনের, রাশিয়ার মোকাবেলায় $5 বিলিয়ন রণতরী নির্মাণের ঘোষণা ব্রিটেনের, কোরিয়া ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পিয়ং ইয়ংয়ের, বাংলাদেশের সাথে যৌথ সমরাস্ত্র নির্মাণ করতে চায় তুরস্ক। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি টিনা ফ্রোজা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ফ্লাইং সাবমেরিন ড্রোন নিয়ে আসছে চীন। চীনা উদ্ভাবিত এ ফ্লাইং সাবমেরিনের পরীক্ষাও চালানো হয়েছে। চীনা এ ফ্লাইং সাবমেরিন আকাশে উঠতে এবং পানির নিচে চলতে সক্ষম। এর নাম লংবো 1 এবং লংবো 2। বর্তমানে বিদ্যমান কোনো মিসাইল সিস্টেম একে প্রতিহত করতে সক্ষম নয়। শক্তিশালী মিসাইলের ভূমিকা পালনকারী এ ফ্লাইং সাবমেরিন ড্রোন দামে অনেক সস্তা। মাছ শিকারী পাখি যেমন পানির নিচে ডুব দিয়ে আবার উঠে আসে, ঠিক সেরকম বৈশিষ্ট্য রয়েছে লংবো ফ্লাইং সাবমেরিনের। এটি যখন পানির নিচে ডোবে তখন এর ডানা দুই দিকে গুটিয়ে যায়, আবার যখন পানি থেকে উপরে ওঠে তখন ডানা মেলে যায় এবং আকাশে উড়তে শুরু করে। প্রতিপক্ষের যে কোনো হামলা এড়াতে এটি মাছরাঙা পাখির মতো পানিতে ঝাঁপ দিয়ে নিচে চলে যেতে পারে। তাছাড়া সরু আর ছোট আকৃতির এই ড্রোনকে প্রচলিত অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের মাধ্যমে আক্রমণ করাও সম্ভব নয়। চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষকরা উদ্ভাবন করেছেন এই ক্রস মিডিয়াম ফ্লাইং সাবমেরিন। 1 কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক নিয়ে এসব ড্রোন উড়তে পারে এবং পানির 100 মিটার গভীরে যেতেও সক্ষম। লংবো 1 এর পাখা ফিক্সড, কিন্তু লংবো 2 এর পাখা ভাঁজ করে গুটিয়ে রাখা যায় যখন পানিতে নামে। গত অক্টোবর মাসে চীন নতুন এই ড্রোনের পরীক্ষা চালিয়েছে। ড্রোন দুটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় বা ফুল অটোনোমাস। চীনা সমর বিশ্লেষকরা গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে আধুনিক রণতরী 50% ইনকামিং ড্রোন প্রতিহত করতে পারে, কিন্তু ক্রস মিডিয়াম ড্রোন প্রতিহত করতে পারে না রণতরীর মিসাইল সিস্টেম। বিশেষ করে এইসব ড্রোনের গতি যদি ঘন্টায় 150 কিলোমিটারের বেশি হয় এবং 100 কিলোমিটার দূর থেকেও ছোড়া হয়, তবু একে প্রতিহত করা সম্ভব নয়, কারণ এটি প্রতিপক্ষের রাডার সিস্টেমের শনাক্তের পর হামলা এড়াতে পানিতে ঝাঁপ এবং লাফ দিতে পারে। বর্তমানে চীনের কাছে রয়েছে ক্রস মিডিয়াম অ্যান্টিশিপ সুপারসনিক মিসাইল টর্পেডো, যা শব্দের তুলনায় 2.5 গুণ গতিতে চলতে পারে। চীনা এই মিসাইলও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। তাছাড়া অতি নিচ দিয়ে ওড়ার কারণে রাডারও ধরা পড়বে না এসব ক্রস মিডিয়াম ড্রোন। প্রতিপক্ষের রণতরীতে আঘাতের ক্ষেত্রে ব্যয়বহুল অ্যান্টিশিপ মিসাইলের পরিবর্তে চীন ঝাঁকে ঝাঁকে এসব সস্তা মিসাইল দিয়ে ধ্বংসাত্মক আক্রমণ পরিচালনা করতে পারবে, ফলে ভবিষ্যতে নৌযুদ্ধে প্রতিপক্ষের জন্য বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে চীনা এসব ফ্লাইং সাবমেরিন ড্রোন। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী তুরস্ক। দুই দেশ মিলে যৌথ উদ্যোগে অস্ত্র নির্মাণ এবং বাংলাদেশকে প্রযুক্তিও হস্তান্তর করতে আগ্রহী তুরস্ক। ঢাকায় একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান একথা বলেন। তুরান বলেন, প্রতিরক্ষা সহযোগিতা মানে কেবল অস্ত্র বিক্রি করা নয়, বরং কৌশলগত সহযোগিতাও এর অংশ। ইতোমধ্যে তুরস্কের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে শেল নির্মাণ প্রযুক্তি হস্তান্তর করেছে। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বলেন, গত 15 বছর ধরে তুরস্ক আধুনিক অস্ত্র নির্মাণ করে আসছে এবং বিশ্ববাজারে এসব অস্ত্রের ব্যাপক চাহিদা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, রকেট লঞ্চার, ড্রোন সহ অন্যান্য আরও কিছু সমরাস্ত্র কিনেছে। বাংলাদেশের উপযুক্ত আরও অনেক ধরনের অস্ত্র উৎপাদন করে তুরস্ক, ফলে দুই দেশ এখন যৌথভাবে এসব অস্ত্র উৎপাদন শুরু করতে পারে। নেভি, কোস্টগার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সমরাস্ত্র যৌথভাবে নির্মাণের জন্য তুরস্ক বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বলে জানান আঙ্কারার রাষ্ট্রদূত। তিনি বলেন, আমাদের প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করলে খুলনা এবং চট্টগ্রাম ডকইয়ার্ডে 9টি টহল জাহাজ নির্মাণ করা হবে বাংলাদেশের জন্য, প্রযুক্তিও হস্তান্তর করা হবে বাংলাদেশকে। তুরস্কের ডেইলি সাভায় প্রকাশিত হয়েছে মোস্তফা ওসমান তুরানের বক্তব্য। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের 3,000 সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। তুরান আরও বলেন, তুরস্ক বাংলাদেশ বাণিজ্য আগের তুলনায় অনেক বেড়েছে। 3 বছর আগে দুই দেশের মধ্যে বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ছিল $800 মিলিয়ন, বর্তমানে তা $1.5 বিলিয়ন, শিগগিরই এটি $2 বিলিয়ন পৌঁছবে। তুরান জানান, রাশিয়া থেকে বাংলাদেশের জ্বালানি কেনার ক্ষেত্রে তুরস্ক ট্রানজিট কান্ট্রির ভূমিকা পালনে রাজি আছে। রাশিয়া সম্প্রতি এটি তুরস্ককে অবহিত করেছে।
কোরিয়া উপদ্বীপ ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। এ হুঁশিয়ারির এক ঘণ্টার মাথায় স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে পিয়ংইয়ং। কম্বোডিয়ার রাজধানী নমপেনে গত 10 থেকে 13 নভেম্বর অনুষ্ঠিত হয় আসিয়ান সম্মেলন। এ সম্মেলনে ত্রিপক্ষীয় বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৈঠকে তিন নেতা উত্তর কোরিয়ার মোকাবেলায় এ অঞ্চলে তাদের শক্তি বৃদ্ধির সিদ্ধান্তে পৌঁছেন। বৈঠকে এ তিন নেতা উত্তর কোরিয়ার সাম্প্রতিক একের পর এক মিসাইল পরীক্ষার নিন্দা করেন। বৈঠকে বাইডেন বলেন, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় পারমাণবিক বোমাসহ যুক্তরাষ্ট্রের সকল শক্তিশালী অস্ত্র নিয়ে জাপান এবং দক্ষিণ কোরিয়ার পাশে থাকবে ওয়াশিংটন। উত্তর কোরিয়া মোকাবেলায় নমপেনে এই তিন নেতার বৈঠকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পিয়ংইয়ং। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এই তিনটি দেশ মিলে উত্তর কোরিয়া নয় বরং নিজেদের বিরুদ্ধে হুমকি আর বিপদ ডেকে আনছে। উত্তর কোরিয়ার মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং তার পদলেহী কথিত মিত্ররা এখন যা করছে তা আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র জুয়া খেলছে, তাদের একদিন এজন্য আফসোস করতে হবে। তারা উত্তর কোরিয়াকে ধ্বংস করতে চায় আর উত্তর কোরিয়া যা করছে তা তাদের ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে আত্মরক্ষামূলক। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো পক্ষ স্বীকার না করলেও তলে তলে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে যুদ্ধ থেকে বের হয়ে আসার জন্য। পোল্যান্ডে ইউক্রেনের মিসাইল হামলা ঘিরে পশ্চিমাদের বিভ্রান্তিকর আচরণের প্রকাশ ঘটছে। ইউক্রেন সহ পশ্চিমা বিশ্ব স্বীকার করেছে পোল্যান্ডে মিসাইল ছুড়েছে ইউক্রেন, কিন্তু এ ঘটনার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে চলছে তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনায় এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে রাশিয়াকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়া ইউক্রেন আগ্রাসন না চালালে এ ঘটনা ঘটত না। ব্রিটেন সহ আরও অনেক দেশও একই অভিযোগ করেছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় $5 বিলিয়ন ব্যয়ে পাঁচটি ফ্রিগেট নির্মাণ করতে যাচ্ছে ব্রিটেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার এই ঘোষণা দেন। ব্রিটেনের তথা ইউরোপের সবচেয়ে বড় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এই বিএই সিস্টেম নির্মাণ করবে এসব ফ্রিগেট। এগুলো হবে নিউ জেনারেশন ব্রিটিশ ওয়ারশিপ। সুনাক বলেন, রাশিয়ার হুমকি মোকাবেলায় ব্রিটেন এবং তার মিত্র দেশগুলো নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। রাশিয়ার ভূমিকা আমাদের সবাইকে নিরাপত্তার ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। G20 সম্মেলনে সুনাক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বর্বর হিসেবে আখ্যায়িত করেছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফিজ।